দীর্ঘ বিরতির পর ঢালিউডে ধামাকা দিতে চলেছেন নব্বই দশকের হার্ট থ্রব নায়িকা শাবনূর। সিনেমায় ধামাকা দিতে এক নয়, তিনটি রহস্যময় রূপে দর্শকদের সামনে এসেছেন তিনি। রঙ্গনা নামের সিনেমায় শাবনূরের নতুন এই লুক দর্শকদের মধ্যে এরই মধ্যে বাড়িয়ে দিয়েছে টান টান উত্তেজনা। নতুন সিনেমায় শাবনূরের ফার্স্ট লুক যেন সিনেমার ভেতরের রহস্যকে আরও বাড়িয়ে তুলেছে। একসময়ের তুমুল ব্যস্ত নায়িকা নতুন সিনেমা প্রসঙ্গে বলেন, পছন্দসই চিত্রনাট্যের আশায় বসেছিলাম। রঙ্গনা নামের নতুন সিনেমার পছন্দসই চিত্রনাট্য হাতে পেতেই আবারও রূপালী পর্দায় ফিরছি। এই নতুন সিনেমায় অভিনয়ের জন্যই অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। শাবনূরের এই সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন নির্মাতা আরাফাত হোসাইন। সিনেমার নির্মাতা হিসেবে প্রথম হলেও সহকারী পরিচালক হিসেবে অসংখ্য কাজ করেছেন আরাফাত। থ্রিলারধর্মী এই সিনেমার গল্প নারীকেন্দ্রিক হলেও রয়েছে ভিন্নতার স্বাদ। সাত মাস আগে অস্ট্রেলিয়ায় থাকাকালীন এই সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হন নায়িকা। শুক্রবার 5 জানুয়ারি প্রকাশ্যে আসে রঙ্গনার ফার্স্ট লুক, যেখানে শাবনূর ধরা দিয়েছেন তিনটি রহস্যময় চরিত্রে। কখনো হিজাবে মুখ ঢেকেছেন, আবার কখনো ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে, আবার কখনো হাতে পিস্তল নিয়ে কাউকে করেছেন তার নিশানা। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। খোদা হাফেজ।